চারপাশে যতই সভ্যতার ছোঁয়া লাগুক না কেন, মাঝে মাঝে সেই পুরনো জিনিসগুলোই কিন্তু ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি কাউসারা নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার, আর আজকে 200 বছরের চেয়েও পুরনো একটা মাছের রেসিপি শেয়ার করব। আমাদের নানি দাদিদের আগেও কিন্তু এই রেসিপিটা ছিল, আসুন দেখে নিই সেই একেবারে পুরনো রেসিপিটা। আজকে আমি এখানে পোনা মাছ নিয়েছি, রুই মাছের পোনা। আজকে 1 কিলো পরিমাণ পোনা মাছ আমি এখানে দেখুন যে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। রুই মাছের পোনার বদলে আপনারা যে কোনো পোনা মাছ কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখন একটা কড়াইয়ের মধ্যে দেখুন যে আমি 250 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর কাঁচামরিচ আমি আমার ঝাল অনুযায়ী দিয়েছি, এটার কোনো পরিমাণ নেই, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। অবশ্যই কিন্তু হলুদ গুঁড়োটা একটু পরিমাণ মতো দিতে হবে, তার কারণ হচ্ছে কালার আসবে তাহলে সুন্দর, আর এই মাছটাকে একটা সুন্দর কালার নিয়ে আসার জন্য 1 চা চামচ পরিমাণ আমি এখানে দেখুন যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কেউ যদি এটা স্কিপ করতে চান তবে সেক্ষেত্রে করতে পারবেন, তবে একটু সুন্দর কালারের জন্যই কিন্তু এটা দেওয়া। আর এখানে আমি দেখুন যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরেটা কিন্তু আমি ভেজে গুঁড়ো করিনি, আমি এটাকে কাঁচা গুঁড়ো যেটা আমাদের দোকানে কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো, আমি এখানে 1 টেবিল চামচ এবং 1/2 টেবিল চামচ মানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিলাম, পরবর্তীতে চেখে দেখে আবার লবণ দেবো। আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করলাম 1 টেবিল চামচের মতো, আদা এবং রসুন একসঙ্গে বেটে নেওয়া। 1/4 কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর 1/4 কাপ পরিমাণে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। কেউ যদি যে কোনো একটা তেল ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন। এখন ভালো মতো এটাকে মুথে মুথে মেখে নিতে হবে, কারো যদি হাতে জলার সমস্যা থাকে তবে অবশ্যই কিন্তু গ্লভস ব্যবহার করবেন। একেবারে দেখুন যে সফট করে পেঁয়াজগুলোকে মেখে নিয়েছি, এটা দেখেই কিন্তু আপনাদের খেতে ইচ্ছে করবে। এখন যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটাকে ভালো মতো এই মশলা দিয়ে এভাবে মেখে নিতে হবে। দেখুন ভালো করে এটাকে মেখে নিয়েছি। এখন আমি এখানে পানি নিয়েছি, আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আপনারা কেউ যদি পাতলা ঝোল খেতে চান তাহলে অবশ্যই একটু পানিটাকে বাড়িয়ে দেবেন, আর যদি একেবারে গায়ে মাখা মাখা খেতে চান তবে সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন। আমি এই মাছটা কিন্তু একটু পাতলা ঝোল খেতে ভালো লাগে, আর একটা বিশেষত্ব বলি যে এই মাছটা কিন্তু একেবারে টাটকা মাছ রান্না করতে হয়, মানে বাজার থেকে লাফানো যে মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো নিয়ে এসে সেই মাছটা কেটে ধুয়ে সঙ্গে সঙ্গে রান্না করতে হয়। এখন চলুন চুলার কাছে চলে যাই। মাছটা রান্না করার আরেকটা টিপস আমি বলি, সেটা হচ্ছে এই মাছটা জোর আঁচে রান্না করতে হবে, ঢেকে দিতে হবে প্রথম বলক আসা পর্যন্ত, তারপরে আমরা ফিরে আসব। 15 মিনিট দেখুন যে জোর আঁচে আমি এটাকে রান্না করেছি। এই রান্নাটা কিন্তু চুলায় করা হতো সেই 200 বছর থেকে, আর সেই জন্য এই রান্নাটা পুরোটাই কিন্তু গ্যাসের চুলায় রান্না করলে জোর আঁচেই করতে হবে। এখন আমার চ্যানেলে দেখবেন যে মাছের মশলার ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এই মাছের মধ্যে। আর এখানে আমি ব্যবহার করব ধনিয়া পাতা, এটা কিন্তু আমি বলি যে আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না বা এর গন্ধ সহ্য করতে পারেন না তারা এটা স্কিপ করবেন, তবে এই রান্নাটায় ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন এই মাছটা কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে ঠিক এভাবে, কড়াইয়ের ঠিক দুপাশে এভাবে ধরে দেখুন যেভাবে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, এবং আরও এটাকে আমরা এভাবে ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করব। যেহেতু পুরো ফুল আঁচে রান্নাটা করতে হবে তাই কিন্তু এরকম মাঝে মাঝে আপনাদেরকে এরকম ঝুঁকিয়ে ঝুঁকিয়ে নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায়। আর একদম শেষ পর্যায়ে এসে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দেখুন যেরকম উপরে দিয়ে দিতে হবে, এতে করে সরিষার একটা সুন্দর ফ্লেভার আসবে যেটা একেবারে অথেন্টিক একটা ফ্লেভার। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ কালো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার দেখুন যেরকম একটু ঝুঁকিয়ে দিতে হবে। আমার রান্না কিন্তু একদম শেষ, এখন এটাকে আমরা বন্ধ করে দেব, দিয়ে ঢেকে এটাকে আমরা রেখে দেবো 10 মিনিট, তারপরে গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। দেখলেন কত সহজে কত অনায়াসে মাছটা রান্না করে ফেলা গেল, আর এই রেসিপিতে যে মাছটা রান্না করলাম এটা গরম ভাতের সঙ্গে গরম গরম খেতেই কিন্তু মজা। আরও এরকম অনেক অথেন্টিক রেসিপি চ্যানেলে রয়েছে, প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন, আর ভালো লাগার রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন।